নমস্কার দ্য কগনিজেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি ঐতিহাসিক রায়ের মুখোমুখি আমরা হয়েছি সেই ঐতিহাসিক রায়ের বলে রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে বৈধতা পেল সেইটি নিয়ে আজকের আমরা ভিডিওটি বানিয়েছি সংবিধানের তিরিশ নম্বর ধারাকে সামনে রেখে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাজ্যের মাদ্রাসাগুলোতে নিয়োগের ক্ষমতা নিজেদের হাতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় কয়েকটি মাদ্রাসার পরিচালন সমিতি কলকাতা হাইকোর্টের নির্দেশ পরিচালন সমিতির পক্ষে গেলেও অবশেষে আজ দেশের শীর্ষ আদালতে শেষ হলো দীর্ঘদিনের আইনি লড়াই বৈধতা ফিরে পেল রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের রায়ে পুনর্বহল থাকল মাদ্রাসা সার্ভিস কমিশন কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ কখনই সংবিধানের তিরিশ নম্বর অনুচ্ছেদকে লঙ্ঘন করে না সুতরাং কমিশন বৈধ এবং কমিশনের নিয়োগের অধিকার থাকবে আজকের রায়ে স্পষ্ট জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়ে রাজ্যের ছশো চোদ্দোটি এডেড মাদ্রাসার মাইনরিটি স্ট্যাটাস বজায় থাকবে এবং সার্ভিস কমিশনের মাধ্যমেই শিক্ষক নিয়োগ হবে এই রায়ের ফলে নিয়ম মেনে শিক্ষক নিয়োগ চালিয়ে যেতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশন ফলে স্বস্তির হাওয়া রাজ্যের হাজার হাজার মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা ও চাকরি প্রার্থীদের তবে পাশাপাশি এই মামলা চলাকালীন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন রায়ে কমিটিগুলির দ্বারা নিযুক্ত ব্যক্তিদেরও নিয়োগ যেগুলি হয়েছিল সেগুলোকেও বৈধ হিসেবে গণ্য করা হবে বলে স্পষ্ট জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত ভিডিওটির মাধ্যমে দেশের সর্বোচ্চ আদালত মাদ্রাসা সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ সরকারের যে একটি সংস্থা তার বৈধতাকে স্বীকৃতি দিল এবং তার মাধ্যমে বর্তমান এবং আগামী দিনেও শিক্ষক নিয়োগ হবে বলে জানিয়ে দিল সর্বোচ্চ আদালত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল দ্য কমিউনিজকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি প্রেস করে শিক্ষা সংক্রান্ত সব খবরের নোটিফিকেশান পেতে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ